আগে যাব ওই যে ওই গাছটায়, ওই গাছটার থেকে সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কাকিদের বাড়ি কত শাকগুলো শুকিয়ে গেল একেবারে। তো যেদিনকে খাওয়া দিয়ে গেল ঠাকুমা, সেদিনকে খেলে ঠিকঠাক হতো, সেদিনকে তো খাওয়া হলো না। এখন তিলের জন্মদিন না কি ছিল, তিল কচু আজকে খেতে হবে না, মানে তিন দিনের মধ্যে একদিন খেলে গেলো। কচুটা ঠিক আছে কিন্তু কচুর স্বাদটা নষ্ট হয়ে গেল। স্বাদটা খাওয়া শুকিয়ে একদম বাজে। আমার লেগেছে ঠান্ডা, ওই জন্য গাড়া বানাচ্ছি। গাড়া না কারা বলে সেটা বানাচ্ছি। গলা বসে গেছে, আর গলা বসে গেলে ইমিডিয়েট ঠিক করার দরকার আমার, কারণ ব্লগিং তোমাদের সঙ্গে শেয়ার তো আমাকেই করতে হয়, বলো কথা আমাকেই বলতে হয়। আমার গলার শটটাই যদি বন্ধ হয়ে যায়, গলাটাই যদি অফ হয়ে যায়, তাহলে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করব। তো সেই জন্য আমার গলার যত্ন নেওয়া খুবই প্রয়োজন। তো এখন যেতে হবে বাজারে, সকালবেলায় যে কাজটা আমার সবার আগে থাকে। সবার আগে বলতে ভুল কথা, সবার আগে আমাকে ঘুমের থেকে উঠে এডিটিংয়ে হাত দিতে হয়। তো এডিটিং হাফটা করে নিয়ে তারপরে যাই বাজারে, তো বাজার থেকে এসে তারপরে বাকিটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে গিয়ে আমার বাকি কাজ। এই জন্য আমার অনেক কাজ দিনের পর দিন পড়ে থাকে। এই ভিডিও এডিটিং করতে কি আর করা যাবে, একটা মানুষ দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, এটা দিয়ে যেটুকু সম্ভব সেটুকুই করি, এর থেকে বেশি তো করতে পারবো না, তাই না? চেষ্টা করলেও হবে না, তো চলুক যেভাবে চলছে। আপাতত বাজারটা করে নিয়েছি বটতলার থেকে, আমাদের বাড়ির পাশেই যে বাজার, বাঘগুলা গিয়ে বাজার করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে যাই যখন, কে বাবা কালকে নিয়ে আসতো না, তবে বিকেলেই আনতে হবে। তেল শেষ, সাদা তেল নিয়েছি, সাদা তেল নেই তো, সাদা তেল লাগে। চলো ব্রেকফাস্ট, জ্যাম রুটি আর কলা নিয়েছিলাম। রুটি আনি কিষানের জন্য, যে স্কুলে যায় তো সকালবেলা খেয়ে যেতে পারবে, নাহলে টিফিনে দিয়ে দেওয়া যাবে। যখন ভাত করে যায় নিয়ে আসি, রুটিগুলো খুব ভালো, তবে আমি সেঁকে নিই, সেঁকে নিলে ভালো লাগে, অম্বল টম্বল খায় কিন্তু সেঁকে আমার ভালো লাগে, রুটিটা নরম তো খেতে বেশ ভালো লাগে এরকম। ব্রেকফাস্ট না, বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি রিঠে মাছ। অনেকদিন পর রিঠে মাছটা শীতের দিনে একটু পাওয়া টাওয়া যায় ভালো, না খেতেও ভালো লাগে, গরমের দিনে কেমন লাগবে তো দিয়ে খুব বড় না, মোটামুটি ওই 2.5-3 কেজি ওজন। রিঠে মাছ অ্যাকচুয়ালি হয় 5 কেজি 7 কেজি বিশাল বড়, সেগুলো খেতেও খুব ভালো লাগে। জ্যামটাও তেমনি মিষ্টি, কলাটাও তেমনি। এই যে এই ম্যাটটা এনেছি আর ম্যাটটা এখানে পেতে দিয়েছি, একদম দরজার সাথে
সেট হয়ে গেছে সুন্দর একদম। তো ম্যাটটা 4 ফুট লম্বা নিয়েছিলাম আর চওড়া ছিল 3 ফুট, তো একদম ঠিকঠাক মাপে এনেছি আন্দাজে, একদম মাপ নিইনি আমি বাড়ি থেকে। গেট থেকে ঢুকেই এই ম্যাটটা থাকবে, ম্যাটের উপর পাটা মুছে ব্যাস চলো। সুন্দর গাছে তো মোটামুটি কাঁঠাল খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে। আজকাল কাঁঠাল মানে 10% লোকে খায়, 90% লোকেই খায় না, তো সেই জায়গায় আমরাও সেরকমই, বাবু একটু খায়, তাছাড়া আমরা কেউই খাই না, পছন্দই করি না। তো আর বেশি খেলে না পেটের প্রবলেম হয়ে যায়, তো সেই কারণে এত কাঁঠাল সম্ভব না, খাওয়াও সম্ভব না, আর কত দেবো মানুষদেরকে। তো ভাবছি কাঁঠালগুলো পেরে দোকানে দিই, দোকানে বলতে আড়তে পাঠিয়ে দিলে ওরা বিক্রি করে টোরে পয়সা দিয়ে দেয়। তো দাম যাই হোক, দাম মনে হয় খুব একটা বেশি আছে, কারণ এখন কোনো সিজন নেই, ফিজন নেই, ও দাম খুব একটা নেই। তো যাই হোক, পরিষ্কার তো করতে হবে, নাহলে এই উপর থেকে পেকে পেকে ঠাস ঠাস করে নিচে পড়ছে, আর পোকা টোকা তারপরে এই মাছি টাছি ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে, একটা বাজে পরিস্থিতি, আর গন্ধ হচ্ছে, এগুলো অসুবিধা খুব। তো সেই ক্ষেত্রে এ করতে হবে, এর থেকে ভালো হতো আমার, বুঝতে পারি, কিন্তু প্রতি বছরই ভুলটা হয়েই যায়, এঁচোর বেচে দেওয়া। এঁচোর বেচে দিলে অন্তত এই পাকার জন্য এতগুলো থাকে না, আর এই সমস্যাটার মতো পড়তে হয় না, আর পারতেও সুবিধা হয় এঁচোর। কিন্তু এই যে যা বড়ো বড়ো কাঁঠাল হয়েছে, এগুলো পারতে গেলেও মুশকিল, এত উপরে উঠে ওগুলো নামানো, দড়ি বেঁধে বেঁধে একটা একটা করে নামাতে হয়। এঁচোরের গাছটা তো সেদিনকে দেখালাম, নিচে পড়ে পড়ে ফেটে ফেটে নষ্ট হচ্ছে। এই যে 12 মাসে কাঁঠাল গাছটা, এই যে উপরে একটা রয়েছে, নিচের একটা রয়েছে, ভালো বড়ো সাইজ, কল পারে এই গাছটাতে দেখো, ওই যে ওপরে কতগুলো রয়েছে, ভালো বড় বড় সাইজের, আবার নিচেও রয়েছে। ওই পেছনের দিকটা একটা গাছ আছে, সেই গাছটায় সব পড়ে পড়ে ফাটছে, এই আগের দিন যেটা দেখালাম ওই গাছটার, নিচে পড়ে পড়ে ফেটে ফেটে নষ্ট হচ্ছে। আর এইখানে যে ভালো গাছ কাঁঠালটা আছে না, এটা পারার দরকার নেই, কারণ এটা এই যে ওই যে ওই গাছটার কাঁঠাল নেওয়ার জন্যে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ, আর পাকতেও দেরি আছে ওটার, ওই যে ওইটা এখনও পাকতেও অনেক দেরি আছে, তো ওটা নিয়ে চিন্তা করি না, ওটা লোকে পায় না ভাগে। কামরাঙা গাছে প্রচুর কামরাঙা হয়েছে, এত বেশি হয়েছে যে এর বড়ই হচ্ছে না, আর এমন কায়দা গাছের পাতার সাথে কামরাঙার কালার একদম সেম, বোঝাই যায় না যে কোথায় কামরাঙা কোথায় পাতা, পাতার সাথে একদম মিশে যায়। তো প্রচুর আছে কিন্তু কামরাঙা। যে জিনিস অ্যাভেলেবেল হয় বাড়িতে, মর্ম বসতে যাবার আমের, আমগুলো নষ্ট হইলো, মানে কিনে আনলাম 120 টাকা গিয়া, ছাতা খাইতে তো কেমন আমার মতো না, খাওয়ার সময় কাটতে চাই। বিকেলবেলা দুধ নিয়ে জাল দাও, রাত্রিবেলা দাও, দুপুরবেলা দাও।
কাঁঠাল পাড়তে গিয়ে এখন আমাদের দরকার পড়েছে কিসের জন্য? দড়ি। তো দড়ি তো যা ছিল সব টাঙিয়ে ভাঙিয়ে ফেলেছি। ওই যে মার সব ওই যে কাপড় জামা সব শুকাতে দিয়েছে দড়ির উপরে, তো ওটা এখন খুলতে হবে, তাছাড়া উপায় নেই। রোদ্দুরের মধ্যে এসেই দড়ি খুলতে ছাদে, তো উঠে নিয়ে এইবার বুঝতে পেরেছি রোদ্দুরে প্রচণ্ড গরম হয়ে গেছে ওই ওপরের জায়গাটা, ডেটো করা আছে, লাভ হচ্ছে একদিক দিয়ে খুলছে একদিক দিয়ে, মানে পা রাখা যাচ্ছে না বেশি সময়। তো যাই হোক, কোনো মতে খুললাম আর এটাকে গুটিয়ে নিয়ে তারপরে যাব কাঁঠাল পাড়তে। তো কাঁঠালগুলো তো অনেক উপরে, তো সেই কারণে দড়ি দিয়ে না পারলে ভেঙে যাবে নিচে পড়ে, তো সেই কারণে আর কি, তাছাড়া তো উপায় নেই, নামানোর হাত দিয়ে নামানোও সম্ভব নয়। তো এই যে দড়ি নিয়ে আসলাম, এটা অনেক শক্ত দড়ি, লাই মানে কট সুতোর দড়ি, এটা দিয়ে ছিঁড়বে না। চলো, তো আগে যাব ওই যে ওই গাছটায়, ওই গাছটার থেকে সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কাকিদের বাড়ি জঙ্গল হয়ে গেছে চারিদিক দিয়ে। তলা দিয়ে কাঁঠাল পড়ে পড়ে ভর্তি হয়ে গেছে গাছে, এখানে অনেক কাঁঠাল আছে, ফেটে ফেটে রয়েছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে। কাঁঠাল পাড়তে গিয়ে আবার চলে এলাম ঘরে, এই সিঁড়ির তলাটা একটু পরিষ্কার করতে হবে, কারণ সিঁড়ির তলাটা অনেক মানে নোংরা হয়ে গেছে, প্রচুর জিনিসপত্র ঢুকিয়ে বাজে অবস্থা, তো এটাই চোখ পড়লো, এটা পরিষ্কার করে নি। আর কাঁঠালগুলো পাড়া হলো না, তার কারণ হচ্ছে গিয়ে এসি আমার ওয়াশ করবার জন্য লোক এসছে হঠাৎ করেই, আমি ফোন করেছিলাম অনেক দিন হলো, তো প্রচুর নোংরা জমেছে, করারও দরকার, পরিষ্কারটা করে নিচ্ছি। আর এখানে একটু পরিষ্কার করলাম, এর উপরটায় যে জিনিসগুলো রয়েছে এগুলো সব একটা কিছুর মধ্যে দিয়ে বুঝলে, এটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। সিঁড়ির নিচে একটু গেজি গাঞ্জাম হবেই, কিচ্ছু করার নেই, এগুলো একটা কিছুর মধ্যে ঢুকিয়ে দিলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। অনেকগুলো আছে, সে রং করার যে ইয়ে সেই কতগুলো, তো এটার মধ্যে সব ঢুকিয়ে দিলাম, এবার একটু ফাঁকা হয়েছে, এটুকু তো হবেই সিঁড়ির তলায়, সব এটা ওটা সব রাখা হয় না। তো যাই হোক, একটু তো ফাঁকা হলো। বাবা হাত দিও না কিন্তু কিছু তো, ওই বাইরে গেছে, থাক তুমি চলে আসো চলে আসো চলে আসো, এটা নামালে কেন আবার, আমি একটু তুলে রাখলাম যে নামাচ্ছিস কেন? তো কাঁঠাল পারবো বলে বেরিয়েছি আমি বাবু, কিন্তু এই যে আবার এসি সার্ভিসিংয়ে আসলো, তার জন্য আর হলো না, তো বেলা অনেক হয়ে গেছে, এখন আর সম্ভব না। তো যাই হোক, আজকে থাকুক, কালকে দেখা যাবে, কালকে সকাল সকাল পেরে, কালকেই এখন আড়ত অ্যাকচুয়ালি বন্ধ, তো সই 11টার দিকে নিয়ে যেতে হয় আড়তে, তো কালকে সকাল সকাল পেরে তাহলে ওই একবারে পাঠিয়ে দেবো, আজকে পারলেও সে রেখে দিতেই হতো, তো সেই প্ল্যানই করেছি। তো স্নানটা সেরে নিই, তো স্নান করে চলে এসেছি, নালিশ করে কটা বালিশ পেয়েছো তুমি, নালিশ করে কটা বালিশ পেয়েছো তুমি, একটাও তো বালিশ পাওনি, শুধু শুধু নালিশ করে যাও, বলো যাও। তো আজকে বাজার থেকে এনেছিলাম মিঠে মাছ, মিঠে মাছের ঝোল হয়েছে, আর প্রচুর শাক, আর হচ্ছে আর
উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা। এত খরার পরে ওই মাত্র দু কদিন হবে, একটু একটু করে দু তিন দিনে যে বৃষ্টি হয়েছে তাতেই দেখো গাছগুলোর গ্রোথ। হ্যাঁ বাবা, বাপ রে, কোথার থেকে আসলে তুমি? ওদের বাড়ি একা একা গেছিলে? ও বদ্ধ কোথায়? ও চলো চলো, ঠাম্মিকে বলো, ঠাম্মি আছে ঘরে, ঠাম্মিকে বলো জল দিতে। বাবা জল থাকে, জল ও তা জলটা খেয়ে তারপরে যাও না, জলের বোতল নিয়ে যাও না, আসতে বর্দা চলে এসছে তো, বর্দা চলে এসছে তো। বজরংবলির ফটোটা এখানে লাগানো হয়েছে সামনে যেটা, তো এখানে একটা লাইট লাগানো দরকার, সেই লাইটটা এখনো লাগানো হয়নি, তো দেখি ইলেকট্রিশিয়ান আবার কবে আসে সেদিনকে লাগিয়ে নিতে হবে। তো ফুলের মালাটা কিনে না, খুব সুন্দর হয়েছে, এটা সবসময় লাগানো থাকে, বেশ ভালো লাগবে। তুমি এই যে চলে যাচ্ছে পাড়ায়, তাহলে এসির ব্যাটারিটা কে আনবে? এসির ওই যে রিমোটের যে ব্যাটারিটা আনতে হবে না, তাহলে এসি চালাবো কি করে? চলো নিয়ে আসি। তো সন্ধে হয়ে গেছে, আজান দিচ্ছে আমাদের এই যে সামনের পাড়াতে মসজিদ আছে, মসজিদে তো সন্ধে হয়ে গেছে, মা সন্ধে দিচ্ছে। আর তোমরা অনেকেই বলেছো কিষানুর একজন টিচার রাখবার জন্য বাড়িতে, তো চেষ্টা আজকের থেকে না অনেক দিন ধরেই করছি, তো বাড়িতে এসে ওকে আঁকা পড়ানোর জন্য আমি বলেছিলাম, অনেককেই বলেছি, তো কেউ পারছে না, তো তাদের সব টিউশন নেওয়া হয়ে গেছে, তো সেই কারণে হয়তো কারোর টাইম হচ্ছে না বা কিছু, সেই কারণে আসতে পারছে না কেউ, তো বাড়িতে এসে পড়াতে চাইছে না মেন কথা। তো যারা যার বাড়িতে টিউশন পড়ায়, চার পাঁচজন একসঙ্গে বাচ্চাদের নিয়ে পড়ায় টড়ায়, তো তারা বলছে দিয়ে যেও হবে, তাহলে আমি এখানে পড়াবো। তো সমস্যাটা কি হচ্ছে, ও গিয়ে একা থাকতে চায় না, তো ওর পেছনে আরেকজন গিয়ে বসে থাকতে হয়, এটাই হচ্ছে বড় সমস্যা। তো ও যদি একা থাকতে পারতো তাহলে দেওয়া যেত। আমরা এখন বের করে যাবো, ঠিক আছে? আমাদের এসি রিমোটের ব্যাটারি নেই, এসি রিমোটের ব্যাটারি আনতে হবে, তাই না? জুতো নিছো? জুতো পরো। তো বাবা বজরংবলির মূর্তির এখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যাবেলায়, তো এই যে লাইটটাই ভালো হয়, অল্প অল্প আলো থাকে, তো চলো 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 বাই করো। হ্যাঁ সামনে দেখাও, তুমি
নিজেদের লাগাবা বলছো? হরি ভগবান, আগে ফ্যান বন্ধ করে ওই যে সুইচটা দাও না। এই যে পাপড়গুলো এনেছি এগুলো ভাবছি এখান দিয়ে দিয়ে দিই। তো এই একটা এনেছি, এটা হচ্ছে গেটের জন্য। তো এই গেটটার সামনে এই সাইজটা একদম পারফেক্ট। এগুলো এনেছি এগুলো ইউজ করবার জন্য, ঘরে রেখে দিলে হবে কোনো গেটের সামনে, তবে তো ভালো লাগবে। আর এখানে এই যে ছোট একটা দেওয়া ছিল এটাকে নিচে নিয়ে যাই, এখানকার জন্য পারফেক্ট। একদম ঠিকঠাক আছে না? সুন্দর। খাটের পাশে এরকম একটা লম্বা ম্যাট বেশ মানিয়েছে সুন্দর, তাই না? আর গেটের সামনে এরকম একটা ঠিকঠাক আছে। আর বাথরুমের সামনে এটা অনেকদিন আগের থেকেই দিয়ে রেখেছি, ঠিক আছে। বাথরুমের জন্য আলাদা করে কিছু আনিনি, আনা উচিত ছিল, তো দেখেছিলাম সেরকম পছন্দ হলো না। আর তাছাড়া সময় অত বেশি ছিল না যে অত একটু ঘুরে ঘুরে আনবো, একা একা হয় না, দুজনে গেলে একটু ঘুরে টুরে আনা যায়। জিনিসপত্র হাতে বেশি হয়ে গেল, সেগুলো দুজনে ভাগ করে নিয়ে করা যায়। আমার হাতে দু হাত প্যাকটা হয়ে গেছে এগুলো নিয়ে, তো তারপরে আবার আর একটা ওই নিয়ে ঘোরাঘুরি করা মুশকিল, মার্কেটে গেলে প্রচুর ঘুরতে হয়। তো যাই হোক, চলে এসেছিলাম, এক ওই দোকানটায় যা যা পেয়েছি মোটামুটি পছন্দ হয়েছে সেগুলো নিয়ে এসেছি, বাকি সব আছে পরে আনা যাবে। আবার আপাতত কলকাতা গেছিলাম, খালি হাতে আসবো, তো কিছু একটু নিয়ে আসলাম ঘরের জন্য। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন, বাই বাই।